শুভেন্দু সারদা এবং নারদ মামলায় অভিযুক্ত, সেই মামলায় সিবিআই হয়ে সওয়াল করছেন তুষার মেহতা। এই দুজনের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিল তৃণমূল, এবার একেবারে রাষ্ট্রপতির দরবারে জোড়াফল শিবির। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলে নেব এই বিষয়ে। জ্যোতির্ময়, কখন এই সাক্ষাৎ হতে চলেছে এবং কারা থাকছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দলে? দেখো, বেলা 11:30 নাগাদ রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা যাবেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, এবং যেদিন সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার পরের দিনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয় সরাসরিভাবে টুইট করে কুণাল ঘোষ এবং তার পরবর্তী ক্ষেত্র ডেরেক ওব্রায়ন, এবং আমরা পরে দেখতে পাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আলাদা আলাদা ভাবে টুইট করে তারা জানান যে সলিসিটর জেনারেল তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার তিনি লড়ছেন এবং সিবিআই এবং ইডির হয়ে তিনি কোর্টে দাঁড়াচ্ছেন, এবং যিনি দেখা করতে যাচ্ছেন অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এই সমস্ত মামলাগুলিতে অ্যাকিউজ। ফলত একজন অ্যাকিউজ তিনি সলিসিটর জেনারেলের বাড়িতে পৌঁছে যাচ্ছেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে সলিসিটর জেনারেল যে বিবৃতি দিয়েছেন যে তিনি দেখা করেননি, অথচ তার বাড়ির ভেতরে প্রায় 20 মিনিট ছিলেন শুভেন্দু অধিকারী। ফলত পুরো বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে, এবং সরাসরিভাবে সলিসিটর জেনারেলকে চ্যালেঞ্জ করা হয়েছে যে তিনি তার বাড়ির অন্দরের সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ করুন, যে সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। কিন্তু এই আইনি সংঘাত বা লড়াই, রাজনৈতিক লড়াই যাই থাকুক না কেন, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস যে বিষয়টিকে নিয়ে সংসদের অভ্যন্তরে বা আদালতেও আগামী দিনে যে চাপ তৈরি করতে চাইছে, তারই পটভূমি তৈরির জন্য আজকে রাষ্ট্রপতির কাছে দরবার করবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, এবং যেখানে সলিসিটর জেনারেলকে সরানোর আবেদন করা হবে। বেলা 12:30 নাগাদ তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দল তারা সুখেন্দু শেখর রায়ের নেতৃত্বে তৃণমূল তারা রাষ্ট্রপতি ভবনে যাবেন, এবং সেখানে তারা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি জমা দেবেন এবং এই দাবি তারা করবেন, এবং দুপুর 1:30 নাগাদ একটি সাংবাদিক বৈঠক করে তারপর তারা তাদের বক্তব্য সামনে নিয়ে আসবেন। রাজ্যপালের বিরুদ্ধে কি কিছু উঠে আসতে পারে? দেখো, যে খবর আমরা পাচ্ছি যে আজকে মূলত সলিসিটর জেনারেলের বিষয় নিয়ে মূলত কথা হবে, এবং তার পাশাপাশি অবশ্যই রাজ্যপাল প্রসঙ্গ আজকে আলোচনায় উঠে আসতে পারে, কারণ তৃণমূল বারবার ধরে যে অভিযোগ করছে, রাজ্যপাল যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ করছে তা তৃণমূলের বক্তব্য অনুযায়ী তা সাংবিধানিক নয়, তিনি নিজের এখতিয়ারের বাইরে বেরিয়ে কাজ করছেন। এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস, ফলত তাকে এই সাংবিধানিক পদে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে তৃণমূল কংগ্রেস জানাচ্ছে, ফলত সেই বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হতে পারে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। এবার যেদিকে চোখ রাখবো, রাজ্য রাজনীতিতে এ যেন উলট পুরাণ, ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। পূর্ব মেদিনীপুরে জোড়াফুলে কর্মীদের মারধর এবং গড়ছাড়া করে দেওয়ার অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশনে বিজেপির বিরুদ্ধে নালিশ শাসক দলের, যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।